সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসান কয়েক দশকে মেট্রোপলিটন সিটির মহাপরিকল্পনায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শিল্প এলাকায় রূপ নিয়েছে শহরটি। 2014 সাল থেকে প্রায় $4.5 বিলিয়ন নিয়ে বুসান শহরকে আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যস্ত বুসান মেট্রোপলিটন গভর্নমেন্ট। এরই মধ্যে গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে নগর সরকার। কম আয়তনের রাস্তাগুলোতেও আলাদা বাস লেন তৈরি করেছে তারা। ইতিমধ্যে অবকাঠামোগত সব কাজের প্রায় 50% বেশি সম্পন্ন করেছে দেশটির সরকার। বুসান শহর কয়েক দশক আগে এমন ছিল না। এক্সপো 2030 কে সামনে রেখে সরকারি সহযোগিতা ও নগর ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক নগরী গড়ে তুলেছি। বাংলাদেশ সহ অন্যান্য দেশও এ থেকে শিখতে পারে। বাসলেন ছাড়াও বাণিজ্যিক নগরীও গড়ে তুলতে কাজ করছি, যা কয়েক বছরের মধ্যে চূড়ান্ত রূপ নেবে। মেট্রোপলিটন সিটি মেয়রের আমন্ত্রণে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন শহরের নগর প্রতিনিধিরা বুসান শহরের অবকাঠামোগত উন্নয়ন পরিদর্শন করেন। বুসান শহরের পরিবহন ব্যবস্থাকে আদর্শ মেনে কাজ করার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুসানে কিন্তু অত্যন্ত ট্রাফিক জ্যাম শহর, তাতে কিন্তু কোনো পুলিশ আমি রাস্তায় কিন্তু খুব কম দেখলাম। আমরা সবকিছু তো ক্যামেরার মাধ্যমে, ভিজিলেন্সের মাধ্যমে, আমি কই যাচ্ছি সেটাও কিন্তু ক্যামেরার মাধ্যমে, আইটিএস এর মাধ্যমে কিন্তু ভিজিলেন্স হয়ে যাচ্ছে। আমরা বলেছি সে ভিজিলেন্সটাকে আমরা কিভাবে নামা যায়, তাদের ক্যালকুলেশন একটি বাস ইজিক্যাল টু 20টি গাড়ির সমান। সুতরাং এটি একটি বড় চ্যালেঞ্জ। অবশ্যই আমাদের কিছু কিছু রাস্তা অনেক চিপা আমাদের আছে, আমরা যত বেশি বাস ব্যবহার করতে পারবো তত বেশি কিন্তু রাস্তার উপর প্রেশার কমে যাবে। এদিন ডিএনসিসি মেয়রের সাথে বৈঠকে ওয়ার্ল্ড এক্সপো 2023 আয়োজনে বাংলাদেশের কাছে ভোট চেয়েছেন বুসান মেট্রোপলিটন সিটি মেয়র। কোরিয়া এবং বাংলাদেশের রিলেশন আরো অনেক 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 এগিয়ে যাবে। তারা বারবার বলছে আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার তোমাদের দেশে ডেমোক্রেসি আছে এবং সুন্দর একটা বিজনেসের যে আবহাওয়া দরকার সেটি কিন্তু বিজনেস ফ্রেন্ডলি, সেটি তোমাদের সরকারের আছে। ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া। এবছরের জুনে আয়োজক চূড়ান্ত করবে আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য অনুমোদনকারী সংস্থা বিআইই। নজিবুর রহমান, এটিএন বাংলা, বুসান, দক্ষিণ কোরিয়া।